খেতে বসেও রাগ হচ্ছে, মাংস দিয়ে খাচ্ছে কিন্তু বাঘার মতন আওয়াজ দিচ্ছে। কি যে হয় না, মানে এমন করতে থাকবে না, সে মানে কি বলবো, রাগ হয়ে যায় মাঝে মাঝে, মুখে বিকট আওয়াজ করতে থাকবে। দেখো শুনতে পাবে তোমরা, যেন জড়তা ভাবটা আর এ ভাবটা একদম যাচ্ছে না। বাইরে যে কালকে নিয়ে গেছি, আশ্রমে গেছিলাম, ওখানে তো বিরাট অনুষ্ঠান, আরে না দেখুক না বুঝে একটু তো বসে, মানে সে বসাতেই পাচ্ছি না। ওই দেখে তোমরা দেখবে, আমি ব্লগ দিচ্ছি, আজকেই যাচ্ছে ব্লগটা, মানে সেই ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে জানো বন্ধুরা, সবাই দেখছে, সবাই নাম ইয়ে গান তো হয়ে গেছে, তারপরে গেছি আমি, জানিও দাঁড়াবে না। যখন দেখলো যে খিচুড়ি, তখন তো আরো মানে একটা এমন ভাব করছে যে ওখান থেকে পারলে মানে দৌড়ে বেরিয়ে আসে জানো। হ্যাঁ দেখো রাগ হচ্ছে, দেখো ওই দেখো, ওই দেখো রাগের চিন্তা, ওই দেখো ওই দেখো, বুঝছো, এই যে একবার রাগ উঠে গেল তো ব্যাস মাথাটাতে, আমি তো ঘন্টা দুই সময় নেবে সেই ইয়ে করতে, আগুনের মতন চুল টুল ধরে টেনে এ করে, আর যখনই বলবে ভাত দাও মানে সাথে সাথে দিতে হবে, মানে কিছুক্ষণ দেরি হলেই তো আরো অশান্তি। কি আছে খাবে গে? হ্যাঁ খিচুড়ি খেয়েছিস তো তুই, খাচ্ছে দেখছি চুপ করে। জল নিয়ে বসে না বন্ধুরা, জল নিয়ে বসলে না কিছুক্ষণ অন্তর অন্তর জল খাবে, আর ওই জলের মধ্যে মানে মুখের থেকে নিয়ে ওই জলের গ্লাসের মধ্যে ফেলবে। ওই জন্য জল সামনে দিই না, যখন চাই তখনই দিই, নাহলে এই যে মুখে খাচ্ছে না ওইটা নিয়ে মুখ করে ওর মধ্যে ফেলে দেবে। আরে যাবা পুত করবা না, একটা মাখি মাগো মাগো বাবু খবর ইয়ে আছি সব। সন্ধেবেলা তো পাপড় ভাজি, চা তো আমরা খাই না, শুধু ওর বাবা চা খায়, আর আমিও কোনোদিনও চা খাই না, অনুবাবু দিদি তো খায় না, ছোট বাদি দাও চা খায় না বা দেই না, একটু বাবা চা খাবে আর আমরা একটু পাপড় ভাজি খাবো। হ্যাঁ বলো ছোট ছোট বলতে মশলা পাপড়, মশলা পাপড় তো নেই মনে বাবা, আর এবার এই পাপড় আছে, তাহলে মশলা পাপড় আনা যাবে খাবে যখন। না আছে ওই যে গোল মতো নাটা, আমি এটা গোল পাপড়ি হবে, কেটে কেটে ছোট করেছি বুঝেছিস, পাপড় ভাজা খেতে সবারই ভালো লাগে সন্ধ্যাবেলা, বিশেষ করে চা পাপড় ভাজা এবার সাথে মুড়ি চানাচুরের মধ্যে ছড়িয়ে দেয়। দেখো অভিজিৎ খাবে তো না, একটা বাটির মধ্যে দিলে ওটাকে গুড়িয়ে কি করবে ও খাওয়ার, এই দেখছি আমি করছি লতিকা মেলা দেখাবো, এই লচি খাবে লতি খাবে, দেখেছো শুনতে পাচ্ছ তোমরা, ও পাপড় খাবে না লচি খাবে, এখন লচি খাওয়ার ইচ্ছা হয়েছে, কালকে দুবার মাংস খেলো আজকে আবার এখন বলছে লচি খাবে, লচি খাবে লচি খাবে, লচি করতে পারিস বাবার মতন করে খা দেখি, বা মাকে খাওয়াতে একটু করে লচি পারবি, বুঝি পারবি লচি করতে, একটা একটা করে করছি বন্ধুরা তেলে, নাহলে আমার এই ছোটো ছেলে খুব নাক, অভিজিৎকে তো আমাদের দিলে খেয়ে নেবে, আর অনুভব একবারে ভালো সুন্দর করে হতে হবে, এক একটা করে কত গ্যাস করে তুমি বলো,
দুটো তিনটে দিয়ে দিলে হয়ে গেল, একটু একটু এদিক ওদিক হয়ে যাবে, ভালো ভাজা হয়নি। খাবো না আমি, ওগুলো ভেজে দিয়েছি কয়েকটা একটা করে। ওখানে এগুলো নিয়ে যাও, খেতে থাকো। হ্যাঁ মানে গরম আছে কিন্তু না, যেটা ইচ্ছে করছে যেটা ইচ্ছা করছে খাও। তোমার জল আনতে হবে তো, একটু রান্নার জল আনবে বন্ধুরা, ওর বাবা নিজ থেকেই আনতে হয়। দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে রেগে গেল, চুন ধরে টানছে। মাঝি পাঠাচ্ছে আজকে কটা ছিল, কই হচ্ছে কই, এই দেখ এই শোনো না তো বেশিক্ষণ। দেখো অভিজিৎ করছে, একটু দেখো তোমরা, হ্যাঁ সবাই দেখো অভিজিৎ ধরাচ্ছে, দেখো করো করো বাবু, আরে ওটা পিঠে মারা যেন না, এখনো ধরো, হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ করো, দেখো দেখো বন্ধুরা সবাই দেখো অনুভব অভিজিৎ দুজন এই মিলে করছে, দেখো হ্যাঁ দেখো অভিজিৎ ধরাচ্ছে, ভাইকে দেখে দেখে শিখলো, আবার হাত দিচ্ছে, এই দেখো ঘোরাও বাবু ঘোরাও, হাত ঘোরাও, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, মানে আরো জানো তোমার মনে এখনো আছে, দাদার এখনো জ্বলছে, তুমি এখনো ধরো, ওখানে ধরো মোমবাতিতে ধরো সবাই, ওই যে অনুভব
দেখো দেখো হাসি দেখো হাসি খুশি কিরকম দেখতে পাচ্ছ তোমরা অজিতকে দেখো অনুভব লেখ অনুভব বুধবার দিয়ে পরীক্ষা দেখো খালি পেটে অতটা খেতে পারবে না কোনো খাইনি খাবার না ওই চলে জল তো বলে